গোপন সূত্রে খবর পেয়ে চোরাই গাড়ি উদ্ধার করলো বুধবুধ থানার পুলিশ। পানাগড়ে রেলব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি লরি উদ্ধার করে। লরিটি গতকাল থেকে সমস্ত পার্টস খুলে ফেলা হয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মনু পাণ্ডে নামের এলাকারই এক ব্যক্তি লরিটিকে পানাগড়ে নিয়ে এসে গোপনে সেটিকে কাটাই করে বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল। সেই মতো লরির ইঞ্জিন সহ সমস্ত পার্ট আলাদা করে বিক্রি করার পরিকল্পনা করে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে লরি সহ সমস্ত জিনিস উদ্ধার করে নিয়ে যায়। তবে পুলিশ আসার আগাম খবর পেয়ে মনু পাণ্ডে এলাকায় গা ঢাকা দিয়েছে। লরির ইঞ্জিন এবং চ্যাসিস নাম্বার উঠিয়ে দেওয়া হয়েছে। লরির অধিকাংশ পার্টস পানাগড় বাজারের কাওয়ারি মার্কেটে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেই সমস্ত মাল উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, বিভিন্ন রাজ্য থেকে চোরাই লরি পানাগড়ে এনে কাটাই করে বিক্রি করার একটা বড় চক্র এই ঘটনায় যুক্ত থাকতে পারে। মনু পাণ্ডে ও অন্যান্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।